আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আবিদাস রসুই ঘরে। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও, আশা করি ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন এবং এনজয় করবেন। আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে আলু আর ডিম দিয়ে খুব মজাদার একটি নাস্তা আইটেম তৈরি করা যায়। প্রথমেই নিয়ে নিলাম দুটো সিদ্ধ আলু আর একটি সিদ্ধ ডিম, এগুলো কুচি কুচি করে কেটে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি, পেঁয়াজ কুচি, পুদিনা পাতা কুচি, আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিতে পারেন, একটা স্বাদে ম্যাজিকের এক প্যাকেট। আপনারা এখানে চাইলে গরম মশলা পাউডারও দিতে পারেন, আমি স্বাদে ম্যাজিক ইউজ করেছি। এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিব। লবণ দিয়ে দিব হাফ চা চামচের মতো। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সম্পূর্ণ মশলা সস একদম উপকরণগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশ্রণটি মিশিয়ে নিব। খেয়াল রাখবেন আলু টুকরোগুলো যেন খুব বেশি বড় না হয়। আমি চামচ দিয়ে একটু আলু টুকরো একটু বড় দেখে তাই ভেঙে ভেঙে দিলাম। এখন নিয়ে নিব এক কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিব এক চিমটি লবণ, এক টেবিল চামচ সয়াবিন তেল। এখন এগুলো খুব ভালো করে মেখে নিব। তারপর অল্প অল্প এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ময়দাটা মেখে নিব। এই ময়দাটা একটু কম পানি দিয়ে করতে হবে, খুব বেশি পানি দিয়ে নরম করা যাবে না, একটু হার্ড রাখতে হবে ময়দার মিশ্রণটা। তাই অল্প অল্প পানি দিয়ে আপনারা এটা মাখবেন যেন খুব বেশি নরম না হয়, আবার খুব বেশি শক্তও না হয়। আমি এখন এটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। এক একটা টুকরো দিয়ে আমরা এক একটা রুটি বানাবো। রুটিগুলো খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোটও হবে না, মাঝারি সাইজের হবে। আমি যেই সাইজের মাছটা বানাবো ঠিক সেই সাইজের রুটিটা করতে হবে। খুব বেশি বড় রুটি হলে মাছের সাইজ খুব বেশি বড় হয়ে যাবে, তাই আমি মিডিয়াম রাখবো। রুটিটি বেলার সময় আমি ময়দা বা তেল কিছুই ব্যবহার করিনি, আপনারাও কিছু ব্যবহার করবেন না, কারণ এটা তাহলে পরে ঝামেলা হবে আমাদের বটার সময়। আর এই কারণেই ময়দাটা অল্প পানি দিয়ে একটু শক্ত করে দেন খামির করে নিয়েছি। এখন আমি যেভাবে কাটছি খুব লক্ষ্য করে দেখুন, ঠিক এইভাবে চাকু দিয়ে চারপাশটা কেটে নেবেন। এখন যে পুরটা তৈরি করেছি ডিম আলুর সেটা দিয়ে দিব। এটা একটু হাত দিয়ে মাঝখানে মাছের মতো একটু হাত দিয়ে শেপ করে দিতে হবে যেন চারপাশের কাটা অংশের মধ্যে না যায়, একদম মাঝেই থাকে। এই জায়গাটা এখন খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে দেখেন কিভাবে এটা ধীরে ধীরে সুন্দর একটি মাছের শেপ হবে। প্রথমে ডান পাশ, তারপর বাম পাশ, একবার ডান পাশের টানলে পরে বাম পাশেরটা নিয়ে আসবেন, এবং খুব আস্তে আলতো হাতে এটা করতে হবে যেন ছিঁড়ে না যায়, এবং সাইডে যেন কোনো ফাঁকা না থাকে। এই যে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, সাইডে যেন ফাঁকা না থাকে, একটার উপর দিয়ে একটু উপর দিয়ে দিবেন যেন সাইডে কোনো প্রকার ফাঁকা না থাকে, কারণ এটা তেলে ভাজা হবে। লাস্ট পাটটা দিয়ে ভিতরের পুরটা পুরোপুরি ঢেকে দিতে হবে। এটা হাত দিয়ে আস্তে আস্তে করে দিতে হবে যেন কোনো প্রকার ভিতরে ফাঁকা না থেকে যায়। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ডিম আলুর মাছ। এখন আমি একটা লবঙ্গ নিব, মাছের চোখ তো লাগবে তাই না, তাই একটু লবঙ্গ এটার মাথার মধ্যে দিয়ে দিব। ব্যাস কমপ্লিট।
এখন আমি আরো বাকি যে ময়দাগুলো রয়েছে সেগুলো দিয়ে একে একে করে সবগুলো মাছ বানিয়ে নেব। এটি একটু হাত দিয়ে চেপে চেপে ঠিক করে নিতে হবে। এটার মধ্যেও আমি দিয়ে দিলাম লবঙ্গ। মাছের লেজে চাইলে একটু ডিজাইন করা যায়, আমি এটার মধ্যে একটু করে দেখিয়ে দিচ্ছি। একটু চাকু দিয়ে একটু কেটে নেবেন, সুন্দর লাগবে দেখতে। এখন আমরা এটি ডুবো তেলে ভেজে নিব। সবগুলো মাছ আমাদের হয়ে গেছে, ডুবো তেলে খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। এ পিটোপিট করে খুব ভালো করে সময় নিয়ে এটি ভেজে নেবেন যেন মচমচে হয়। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। এটি খেতে খুবই সুস্বাদু, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।